सभृताय सभुत्राय सबलत्राय ते नमः बरहाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याकशङ्कमुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविगर्भसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतकृतं ब्रह्म गोपालवेषं तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराधे च हरि नाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां निमित्तं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विभसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলৎপাদগতির মোহ সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্তহ সন্ত্যবরম বনম তটকুঞ্জমন্দিরগত যোগীন্দ্রবৎ যৎপদ জ্যোতির্ধ্যান পরহ সদা জপতি যাম প্রেমাশ্রুপূর্ণ হরিহে কেনা পদ্ভুতমূল্যসদরতিরসানন্দেন সম্মোহিতঃ সদারিদি স্ফুরতু মে বিদ্যা পরা দক্ষরা কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ শ্রীল প্রবধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 96 সংখ্যক প্রার্থনা শ্রী প্রাণেশ্বরী রাধারানীর কাছে এই কামনা প্রকাশ করছেন যে পরাবিদ্যার যে রাধা নাম সর্বদা আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হোক অর্থাৎ সর্বদা যেন আমার হৃদয়ে ধারা প্রবাহীর মতো রাধা নাম চলতে থাকে
চারিদিকে যেন রাধা নামের ঝংকার। এই রাধা নামের অপূর্ব মহিমার অলৌকিক স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন তিনি। রাধা নামে সাধন করছেন স্বয়ং গোবিন্দ। যেমন আজ হরে কৃষ্ণ মহামন্ত্রের সাধনার আদর্শ হয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে। অখিল গৌর পরিবারগণ হরে কৃষ্ণ মহামন্ত্রের সাধনা দেখাচ্ছে, মহিমা গাইছে। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র যুগল নাম, কৃষ্ণ নাম রাধা নাম মাখামাখি। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, কৃষ্ণ 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 বললে রাধা রানী ছুটে আসবে। তিনি কৃষ্ণ নাম ভালোবাসেন, কৃষ্ণময়ী। আর রাধা 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 রাধে রাধে রাধে, এই নাম উচ্চারণে শ্রীকৃষ্ণ ছুটে আসবে। রা শব্দ শ্রবণা দেব স্ফীত ভবতি মাধব। কেউ যদি রা উচ্চারণ করল সঙ্গে সঙ্গে চমকে উঠলে মাধব, অন্য কেউ নয়। যদি রায়ের পরে অন্য কিছু বলল তুমি চুপ করে গেলে, যেই ধা বলে ফেলেছে সঙ্গে সঙ্গে উনি আনন্দে আত্মহারা হয়ে তার কাছে ছুটে যান। সমস্ত অপরাধকে অগ্রাহ্য করে এত প্রসন্ন হন। রাধা নাম উচ্চারণে রাধারমণ যে নামাপরাধকে পর্যন্ত উনি গ্রাহ্য না করে প্রেম দানের জন্য ছুটে যান। এই একটা জায়গায় এই মহিমা পাওয়া যায় যে নামাপরাধের দিকেও তাকাচ্ছেন না, এতখানি তার চিত্তকে আলোকিত করে। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। এই জন্য মহাপ্রভু আমাদিগকে যুগল নামেরই সাধনা দিলেন। যেমনই হরে কৃষ্ণ মহামন্ত্রের আদর্শ আমাদের গৌর কৃষ্ণ গৌরাকৃতি মদন গোপাল, তেমনি রাধা নাম জপ সংকীর্তন রাধা মন্ত্র এরও সাধনার আদর্শ শ্যামসুন্দর। কারণ উনি জানেন রাধা মহিমার মহত্ব, রাধা মহিমার গরিমা জগতে আর কে জানবে। শ্রীরাধে শ্রীরাধে বাণী যেদিকে যার মুখে শুনি সেই দিকে ধায় মোর কান, চাতক ফুকারে যেন ঘন চাহে বলি শোন আমি তিন হেরি ও চাঁদ বদন। যেদিকে থেকে রাধা নামের ধ্বনি আসে উনি সেই দিকেই তাকাতে থাকে, পাগলের মতো এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে। রাধা নাম সাধনার শ্রেষ্ঠত
समस्थानी वृंदावन जय जय राधा नाम वृंदावन जार धाम वृंदावन थेके राधा नाम ब्रह्मांड के व्यक्त करछे सर्वत्र शोना जाच्छे सब दिके जाच्छे राधा नाम किन्तु मूल केंद्र कोथाय बोलेन ही वृंदावन धाम राधारानी आछेन कोथाय बोलेन एइखाने लीला चलछे कोथाय बोलेन एइ वृंदावने श्रेष्ठतम राधारानीर उद्दीपनेर स्थान यमुना तटवर्ती निर्जन कुंजकुटी সেইখানে শ্রীকৃষ্ণ রাধা নামের স্মরণ করছে নির্জনে একান্তে নীরব নিথর পরিবেশে গোপনীয় সাধনা কিনা যোগীন্দ্রের মতো প্রেমমগ্ন চিত্তে রাধারানী পদনখ জ্যোতি ধ্যান করছে চরণীর সুষমান ধ্যান করছেন তিনি নামের সঙ্গে সঙ্গে ধ্যান ধ্যানা ধ্যানে একাগ্র চিত্তে নাম বা নামা নামে একাগ্র চিত্তে ধ্যান ধ্যানের থেকে নামের সুখ বর্ধিত হচ্ছে নামের থেকে ধ্যানের সুখ আরো বেড়ে যাচ্ছে স্পষ্ট হচ্ছে ধ্যান তাই যোগীন্দ্রবৎ যৎপদৎ জ্যোতি ধ্যান পর সাধনা দেখা যাচ্ছে আর রাধা 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 দেহ পুলকিত হচ্ছে চোখে অবিরাম অশ্রু অনুভূতি নামানন্দ রাধা নাম ধারার আকারে প্রবাহিত হচ্ছে নয়নে নামানন্দ দেহ ফুটে নয়ন দিয়ে দেহে পুলকাকারে নয়নে অশ্রু আকারে প্রবাহিত হচ্ছে প্রেমাশ্রুপূর্ণ হরিহি রাধা 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 আর পদনখ জ্যোতির ধ্যান করছে রাধারানীর রূপগুণ লীলার স্ফূর্তি হচ্ছে রাধারানীকে দেখতে পাচ্ছে তখন অদ্ভুত রতিরসানন্দে সম্মোহিত হয়ে যাচ্ছে নাগরেন্দ্র সেই পরাবিদ্যা রাধা নাম একটি লীলা দর্শন করছেন শ্রীপাদ তার মধ্যে দিয়ে এই উক্তি রাধা এই দুটি বর্ণ সে যে রসামৃতে পরিপূর্ণ জগজন আহ্লাদক নাম কত রস এই দুটি অক্ষরে রাধা 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 এইভাবে নামোচ্চারণ নাম শ্রবণ নাম সংকীর্তন প্রগাঢ় আবেশে মমতা ভালোবাসার সঙ্গে নাম নামীর একত্বানুভূতিতে বিরহ ব্যাকুল চিত্তে অশ্রু জলের সাথে পুলকায়িত করে বলে
রাধাই রূপিবর্ণ সেজে রসামৃতে পরিপূর্ণ জগজন আহ্লাদ নাম গোকুলপতির মন অন্যের কথা নয় নামে করে আকর্ষণ সুমধুর রসায়ন ধাম রাধা 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 অবিরাম জপ করছে নামের মহিমা তিনি জানেন যিনি নাম স্মরণ করে এ ব্যাখ্যার দ্বারা বলার জিনিস নয় কত আনন্দ বেদনা দিয়ে করা কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে রূপগোস্বামী পাদ শ্লোক লিখলেন নাটকে তুণ্ডে তাণ্ডবী রতি বিতনুতে তুণ্ডা বলি লভতে কর্ম ক্রোর করম্বিনী ঘটয়তি কর্ণানুদেভ্য স্পৃহা চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়াণাং কৃতিং নো জানে জনিতা কিয়ৎ বিলম্বৃতৈ কৃষ্ণেতি বর্ণত্তরি মহাপ্রভু এই শ্লোক শুনে এই শ্লোক তালপত্রে লিখে রূপ গোস্বামী পাদ হরিদাস ঠাকুরের কুটিরের চালে গুঁজে সমুদ্রে স্নান করতে গেছেন প্রভু এসেছেন জগন্নাথ দর্শন করে বসেছেন দাওয়ায় বারান্দায় যে উপরে তাকিয়েছেন বর্ণকুটি দেখছেন একটা তাল পাতা বোঝা কি লেখা আছে প্রভু সঙ্গে সঙ্গে টেনে নিয়ে পড়ছেন আবিষ্ট হয়ে গেছে চোখে দর দর ধারা এর মধ্যে শ্রীরূপ এসেছে স্নান করে প্রভু বারবার শ্লোকটি পড়ছেন হরিদাস ঠাকুরকে শোনাচ্ছেন দেখো কেমন শ্লোক লিখেছে আমার শ্রীরূপ প্রভু অর্থ করছেন কেমন লাগছে হরিদাস শ্লোক শুনি হরিদাস ঠাকুর উল্লাসী কহিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী প্রভু নামের মহিমা সাধু শাস্ত্র মুখে জানি কিন্তু নামের মাধুর্য ইচ্ছে কাহা নাহি শুনি শ্রীরূপের এমন অনুভূতি গৌরাঙ্গগণে রচনা সম্ভারই এমন হৃদয়কে আলোড়িত করে চোখে আনে এত জল জপিতে জপিতে রাধা নাম মহামন্ত্র সদা নামে করে প্রেমের উদয় রাধা নামে তো রাধা প্রেমী মিলবে রাধারানী তো সামনে আসবে গৌর গৌর বললে গৌর সামনে এসে যাবেন নিতাই নিতাই বললে নিতাই সামনে এসে যাবেন কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ রাধা 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 বললে রাধারানী সামনে এসে যাবেন এবার সামলান কেন ডাকলেন সামলান মাধুর্যের ভার সামলানো কঠিন নামে করে প্রেমের উদয় নাম লইতে হয় প্রেমের সঞ্চার পুরুষার্থ হয় যত অপদার্থ পুরুষার্থ যত হয় অপদার্থ মনে লয়
এগুলি কি পুরুষার্থ না অপদার্থ? পুরুষার্থ গুলিকে অপদার্থ বলে মনে হয়। এর মধ্যে কি আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পুরুষার্থ যত মনে হয় অপদার্থ, দরকার নেই। রাধা নাম হেন মধুময়, রাধা নামাঙ্কিত মন্ত্র, মন্ত্রের থেকেও নাম শ্রেষ্ঠ। কেন বললেন? মন্ত্রে কিছু বিধিবিধান আছে, মন্ত্র তো আর গাওয়া যায় না, জোরে জোরে বলা যায় না, কিন্তু নামে তো সে বাধা নেই। নাম নাম কারি বহুধা নিয়সর্গ শক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণীনতা, হরিনাম উচ্চারণে গ্রহণে সংকীর্তনে তো কালাকালের কোন বিচার নেই। কিন্তু অন্য অঙ্গে অর্চনাঙ্গে বিচার আছে, মন্ত্র জপে বিচার আছে, আর মন্ত্র তো নাম দিয়ে বিভক্তি যুক্ত করে, মন্ত্রের ভিতরে তো নামই আছে, নাম না থাকলে তো মন্ত্র হবে না, মন্ত্র তো নাম দিয়েই গড়া। গোবিন্দ রাধা নামাঙ্কিত মন্ত্র জপ করে, সারা জগৎ গোবিন্দের মন্ত্র জপ করেন, যার ধ্যান নিজালোকে নিজলোকে করে পদ্মাসন, অষ্টাবসাক্ষর মন্ত্রে করে যার উপাসন কে ব্রহ্মা। আমাদের দীক্ষা মন্ত্রের আদি গুরু কে? ব্রহ্মা। ব্রহ্মার থেকেই তো আসছে এই মন্ত্র, এই গায়ত্রী ব্রহ্ম সংহিতায় রয়েছে। সবাই জপ করছেন কৃষ্ণ মন্ত্র, আর কৃষ্ণ জপ করছেন কোন মন্ত্র? রাধা মন্ত্র। সবাই জপ করছেন কৃষ্ণ নাম, আর কৃষ্ণ জপ করছেন রাধা নাম। রাধা নামাঙ্কিত মন্ত্র, মন্ত্র চূড়ামণি তন্ত্র, যত মন্ত্র আছে তার ভিতরে কৃষ্ণ মন্ত্র সর্বোপরি, কৃষ্ণ নাম সর্বোপরি। কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্রের থেকেও আবার শ্রেষ্ঠ রাধা নাম রাধা মন্ত্র, রাধারানী শ্রেষ্ঠ। রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানা তো কে? তাই রাধা নামাঙ্কিত মন্ত্র, মন্ত্র চূড়ামণি তন্ত্র, জপ করে প্রীতে শ্রী মাধব, মাধব প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে জপ করে। প্রবধানন্দেতে ভনে স্ফূর্তি হোক মোর মনে, সবসময় ভিতরে নাম চলুক, শয়নে জাগরণে চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থা নামে রুচি হোক। রাধা নাম পরম সম্পদ, হরে কৃষ্ণ মহামন্ত্র সাধনার সঙ্গে সঙ্গে বিদায় নাম গৌর নাম রাধা নাম। মহামন্ত্রকে বাদ দিয়ে নয়, মহামন্ত্রকে গৌণ করে নয়, মহামন্ত্রের সঙ্গে। শ্রী চৈতন্য মুখোৎকীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ শ্রবণ মঙ্গল হরিনাম, জপমন রাত্রি দিন কর সংকীর্তন, প্রেমানন্দ যার পরিণাম। প্রেমানন্দ অতি শীঘ্র মিলবে, শ্রীপাদ একটি লীলা দর্শন করছেন। রাধা নাম জপ করছিলেন, রাধা নামের সাধন করছিলেন, রাধা নামেরই ধাম বৃন্দাবন, এখানে বসে থাকলেও রাধা নাম কানে আসে,
जप ना कर ले जोर करे इसे कानी भीतरे प्रवेश करे मरमे कषिल आकुल करिल मन प्राण नामी कृपाय एकटी मधुर लीला दर्शन करछे एखाने तो लीला चलछे देखार मतो चोख होले देखा जाबे কি লীলা দেখছেন ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার নিশি থেকে সেই রাত্রিতে শ্রী রাধারানী চলেছে এত রাত্রে কে যায় কে কে গোবিন্দ রাত্রে রাত্রে চলে নিশুতি রাত্রি রাধারানীও রাত্রিতে রাত্রিতে চলে কে কে যায় পরম পরম অনুরাগ ভরে সুকুমারী সব বাধা বিপত্তিকে অতিক্রম করে আর অভিশাপ করছেন নৈশা বিশাল তিমিরা বিশাল রাতের অন্ধকারে শ্রীপাদ কিঙ্করী রূপে ছায়ার মতো স্বামিনীর পিছনে আছে সব সময় তোমার কাছে কাছে থাকবো ছায়ার মতো সেবা করে তোমায় সুখ দেব যথাবস্থিত দেহে শ্রীগুরু বৈষ্ণবীর শ্রী বিগ্রহের সেবা করে তাদেরকে সুখী করব তাদের মুখে হাসি ফোটাবো আর অন্তশ্চিন্তিত দেহে সর্বদা রাধারানীর সপার্শ্বদ শ্রীমন মহাপ্রভুর সঙ্গ সান্নিধ্য চিন্তা করব রূপে গুণে নবমহী সদা ভব অনুরাগী এই দেহকে ভুলে যাব জগৎকে ভুলে যাব একই অভিমানে প্রতিষ্ঠিত হব আমি নিতাই দাস গৌর দাস আমি রাধারানীর প্রিয় নর্ম সেবিকা আমি রাধারানীর দাসী আর সমস্ত স্থূল পরিচয় বিস্মৃতি করবে আনন্দের আবেশ শ্রীপাদ চলেছেন স্বামিনী পিছনে পিছনে একে তো অমাবস্যার অন্ধকার ঘন সন্নিবিষ্ট বৃক্ষ বল্লভী বৃন্দাবনের বনকে এমন ভাবে আচ্ছন্ন করেছে আর এত ঘুটঘুটে অন্ধকার যে হস্ত প্রসারণ করলেও দেখা যায় না আকাশ মেঘ মেদু বিদ্যুৎ চমকাচ্ছে পরম সুকুমারী রাজনন্দিনী শ্রী রাধারানী সেই গাঢ় অন্ধকারকে মনে করছেন অভিসারের অনুকূল পরিবেশ কেউ আমাকে দেখতে পাবে না নীল শাড়ি পরেছেন অন্ধকারের সঙ্গে মিশে গেছেন নীলমণি চুরি হাতে নানা রত্ন সাজে তাতে কৃষ্ণ মনহংস বদ্ধ তার হাতে নীল কমল শ্যাম সুন্দরীর সেবার নিমিত্ত পুলকিত মানসে সুকুমারী যমুনার তটের দিকে অভিসার করছে সমস্ত বাধা বিঘ্ন বাধা তো থাকবে পদে পদে বাধা এই রসে এই লীলায় কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন সমস্ত বাধা অনুরাগী অনুরাগিনীর চরণে শরণ নিয়েছে কবি বিদ্যাপতি ঠাকুর তিনি অনুরাগিনী রাধার এই বিঘ্ন সংকুল অভিসারে
একটি মনোরম আলেখ্য রচনা করেছেন তার পদে, রজনী কাজরবম। আজকের রাত্রি কেমন বলেন? কাজলের মতো কালো রাত্রি, আকাশও কালো লাগছে। ভীম ভুজঙ্গম সব কালো সাপ ঘুরে বেড়াচ্ছে, কুলিশপরয়ে দুরবার বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। গরজ তরজ মন রোষে মরিষ ঘন, ঝেপে বৃষ্টি এলো যেন রোষে মেঘ। আর আজ বৃষ্টি আরম্ভ হয়েছে, সংশয় বড় অভিশাপ। সখী বলছে, আস্ত যাওয়া সম্ভব নয়, তুমি যেতে পারবে না, তোমাকে যেতে দেওয়া হবে না, আর এগিয়েও না। রাধারানী বলছেন, সজনী ও কথা বলবে না, সজনী বচন ছড়াইতে মহিলাজ। আমি যে তাকে কথা দিয়েছি, আমি যাব, আমি যে কথা খেলাপ করতে পারবো না, আমাকে বুঝিও না, আমাকে ভয় দেখিও না, নিয়ে চলো। জো হয়ে সো হয়ে বলু, যা হয় হবে সেটাকে আমি স্বীকার করে নেব। শাম সেবার জন্য আমার যা হয় হবে, সবে হামে অঙ্গীকরু, সবকিছু আমি অঙ্গীকার করব। সাহস মন দিল আজ, আমি মনকে সাহস দিয়েছি, তোমরা আমাকে দুর্বল করবে না, মন ভেঙে দেবে না। আপন অহিত লেখ কতই পরতেক, হৃদয়ক না পাইয়ে ও। তুমি আমার অহিত দেখাচ্ছ, আমার অকল্যাণ অমঙ্গলের কথা তুমি বলছ, তুমি ভালোবাসার রাজ্য জানো না, প্রেমের রাজ্য জানো না। চাঁদের মধ্যে কলঙ্ক আছে, হরিণ চিহ্ন আছে চাঁদে, শশক তাই শশাঙ্গ মৃগাঙ্গ বলা হয়। চাঁদকে রাহু গ্রাস করে, তাই বলে কি চাঁদের গরিমা কমে নাকি? এই যে গ্রহণ হয় গ্রাস করে নিল, আবার যেই চন্দ্র সেই তো। প্রেমের জগতে এরকম বাধা বিঘ্ন আসবে, প্রেম পরাভব, তাই বলে কি প্রেম পরাভূত হবে নাকি, ভালোবাসা সরে যাবে? রাধারানী চলেছে, রাতের অন্ধকার সাপের উপরে পাপ দিয়ে দিয়েছেন কালো সাপ। সাপ রাধারানীর চরণে জড়িয়ে, নুপুরের উপরে সাপ জড়িয়েছে। রাধারানী বলছেন, ভালো হয়েছে, নুপুরটা আর বাঁচছে না। নুপুরটা বাঁচছিল, তখন কি করলেন, নুপুরটাকে উপরে তুলে নিলেন, তাও একটু বাঁচছে। যেই সাপের উপরে পা দিয়েছেন সাপ জড়িয়ে গেল, চরণে বেঁধিল ফণি, হিত করি মানিল ধনি, নুপুর না করই রোল। নুপুর তো আর শব্দ হচ্ছে না, সমুখী বুঝব তহি স্বরূপ কহসি মহি, সিনেহ কত দূর ওর,
সখী জিজ্ঞাসা করছেন, সজনী তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার এই যে স্নেহ বা এই যে প্রেম গোবিন্দের প্রতি ভালোবাসা, যে তুমি মৃত্যুকে পর্যন্ত উপেক্ষা করছো, এই প্রভাব প্রতাপ কত দূর, এত অন্ধকার, এত বৃক্ষলতা, বুঝতে পারছেন না যে কত দূর এলাম বৃন্দাবন আর কত দূর, উত্তর দিকে যাচ্ছি না পশ্চিম দিকে বা পূর্ব দিকে, সংশয় হয়ে যাচ্ছে, সন্দেহ হয়ে যাচ্ছে, চলছি তো কিন্তু কোন দিকে চলছি, উল্টো দিকে নয় তো, থামহি রহিও ভূমি পরশে চিহ্নিও ভূমি, একটা জায়গায় ঘুরছেন স্পর্শ করে দেখছেন ভূমিকে কত দূর এলাম, এই জায়গাটা কোন জায়গা, জায়গাটা কত দূর, জায়গাটা কি নাম, দৃগমগ উপজু সন্দেহ, সন্দেহ হচ্ছে, বিভ্রম হচ্ছে, হরি হরি শিব শিব তাবে যাইও জীব যাবে ন উপজু সিনেহা, মহাজন বলছেন এই প্রেম যতক্ষণ পর্যন্ত উপজাত না হয় ততক্ষণ ব্রজবালার তার আগে মৃত্যুটাই তো ভালো, পদে পদে মৃত্যু, ব্রজবালার কৃষ্ণ সাধন এমনই বিষম বিস্ময়কর ব্যাপার, এ লক্ষ্মী নারায়ণের লীলা নয়, রাধা মাধবের লীলা, ওই নিকুঞ্জে লীলা, নিভৃত নবনিকুঞ্জে গোপনে গোপনে অনুরাগের উন্মাদনায় কিভাবে প্রবল বাধা বিপত্তিকে লঙ্ঘন করে জয়ী হচ্ছে, সংকেত কুঞ্জে এসে উপস্থিত হলেন স্বামিনী শ্যামসুন্দর, তখনও কুঞ্জে আসেননি, এত রাত হয়ে গেল, এখন মাথার উপরে চাপ, শ্রীমতী শ্রীকৃষ্ণ বিরহে উৎকণ্ঠায় অধীর হয়ে পড়লে, তাহলে কি উনি আসবেন না, আর আসবেনই বা কি করে এই দুর্যোগের রাত্রি, কিঙ্করি বললেন তুমি কেঁদো না, ব্যাকুলিনী হইও না, আমি একটু খুঁজে দেখছি, দেখি এই নির্জন বনাঞ্চলে তিনি কোথায় আছেন কিনা, নাগরীর অন্বেষণে চলেছে, এদিকে রাধা প্রেমাবেশে বিবশ নাগর, অন্ধকারে সঠিক সংকেত কুঞ্জ নির্ণয় করতে পারছিলেন না, যে কুঞ্জের কথা, এখানে তো অগণিত কুঞ্জ, যে কুঞ্জের কথা উনি বলেছিলেন সেই কুঞ্জটা যে কোথায় উনি খুঁজে পাচ্ছেন না, সত্য স্বরূপেরও কি ভ্রম হয়, বললেন ভ্রম না হলে এলীলা হবে না, নিকটবর্তী অপর একটি কুঞ্জে অবস্থান করছিলেন শ্যামসুন্দর, কিঙ্করি দেখছেন কালিন্দীর তটবর্তী সেই নির্জন কুঞ্জে নাগর রাজ একা, কেউ নেই, এখানে যে কেউ যেতে পারে না, এখানে রাধা এবং রাধা কিঙ্করি ছাড়া অন্য কারো এই লীলার ভূমিতে আসার অধিকার নেই, এই লীলা হয় অতি গূঢ়তর, এখানে তো অন্য কোন পরিকরেরও প্রবেশাধিকার নেই, তাহলে তো লীলা হবেই না,
দেখছেন রাধা বিরহী কাতর হয়ে তিনি রাধারানীর পদনগর জ্যোতি ধ্যান করছেন, একা বিজন নিকুঞ্জে কালিন্দীর তটে সেই গভীর নিশিভীর পদনখ জ্যোতি কেন ধ্যান করছেন? কিঙ্করি রাধারানী করুণায় নাগররাজের মনটাকে দেখতে পাচ্ছেন, এরা কৃষ্ণের মনটাকে দেখতে পায়, রাধারানীর মনটাকেও দেখতে পায়, তবে তো সেবা হয়। যদি শেখের মনটাকে দেখতে পাওয়া যায়, উনি কি চাইছেন, কিসে উনি সুখী হন, তা না হলে তো সেবা হবে না। জল চাইতে তেল নেই, তেল নিয়ে এসে হাজির হবে, উনি কি বলবেন এটা করো এটা দাও? বলার আগে মন বুঝে সেবা, তাহলে মনকে দেখতে জানতে হবে। রাধারানীর এমনই করুণা, এরা নাগরীর মনটিকে পর্যন্ত দেখতে পায়। দেখছেন নাগরেন্দ্র রাধারানীর পদনভ জ্যোতি ধ্যান করছেন, কেন চরণ ধ্যান করছেন? নাগর মনে মনে ভাবছিলেন এই অন্ধকারে রাধারানী কি করে আসবেন, আহা সুকুমারী কত কোমল চরণ, এই অন্ধকার আচ্ছন্ন বনপথ একাকী কি রূপে আসবেন? হঠাৎ শ্যামসুন্দরীর মনে গেল, না আমার ধারণা ভুল, নিশ্চয়ই আসবেন। কেন? ওনার পদনখ জ্যোতিতে সারা পথ আলোকিত হয়ে যাবে, না অন্ধকার থাকবে নাকি? রাধারানীর চরণে এত জ্যোতি, নখমণি যেন বালচন্দ্রে, কোটি পূর্ণিমার চাঁদ রাধারানীর চরণ নখে, কোটি পূর্ণিমার চান্দ চিনিয়া নখের ছন্দ, ঝলমল কিরণ যাহা 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 ঝলকত অঙ্গ, তহি তহি বিজুরি তরঙ্গ। আধার থাকবে যেখানে রাধারানী উপস্থিত হন, মনে হয় কোটি বিদ্যুৎ খেলে যা, গাত্রে কোটি পরিচ্ছবি, প্রবিততানন্দ ছবি শ্রীমুখে, অঙ্গে অঙ্গে জ্যোতির লহরী খেলে। অন্ধকার থাকবে কি? যাহা যাহা চরণ বিকাশ, তহি তহি কমল প্রকাশ, যাহা যাহা কুটিল কটাক, তাহা তাহা মদন সরলাক। তো রাধারানী যে পথ দিয়ে যাবেন, সেই পথটা কি ঘুটঘুটে অন্ধকার আচ্ছন্ন হবে নাকি? আলো হয়ে যাবে তো, তাই মনে করছে চরণ নখ জ্যোতির কথা। ওনার চরণ নখের জ্যোতি তো ওনাকে পথ দেখাবে, আমি দুশ্চিন্তা করছি কেন খামাখা বসে। তাই পদনখ জ্যোতি সুধাংশু কিরণ পরাজয়ী তাকে নিয়ে আসবে প্রেমময়ী পদনখ জ্যোতি ধ্যান করছে প্রেমময় শ্যামসুন্দর। সেই জ্যোতির মাধুরী রসে রসরাজের চিত্তটি মগ্ন হয়ে গেছে, তিনি যোগীন্দ্রের মতো ধ্যান মগ্ন হয়ে গেলেন। যোগীন্দ্র যেমন নির্জন গিরিগুহায় বসে পরব্রহ্মের জ্যোতি ধ্যান করে, যোগী তো জ্যোতির ধ্যান করে। এখানে শুধু দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, আর এই পরব্রহ্ম রাধারানীর পদনখ জ্যোতির ধ্যানে সমাহিত।
যোগীন্দ্র মুনীন্দ্র কিবা মনে গণে রাত্রি দিবা, তিনি আজ রাধারানীর পদনখ জ্যোতি ধ্যান করছেন। যোগীন্দ্রের আরাধ্য তত্ত্ব, প্রেমেরও আরাধ্য তত্ত্ব আজ যোগীন্দ্রগণ যে ব্রহ্মতত্ত্বের ধ্যান করতে করতে জীবন মুক্তি দশা লাভ করেন, সেই ব্রহ্মের যিনি ঘনা ঘনাকার ব্রহ্ম গোপাল বিষম, সেই ঘনীভূত পরব্রহ্ম ব্রহ্মজ্যোতি তো নির্গুণ নিরাকার। আর এখানে যে জ্যোতি ধ্যান করছেন শ্যামসুন্দর, তিনি তো সগুণ সাকার অনন্ত মধুর, নাম রূপ গুণ লীলা আছে তাতে, ইনি নির্গুণ নিরাকার নন। তাই হৃদয়ে পদত জ্যোতি ধ্যানে এত আনন্দ, ব্রহ্মানন্দ অপেক্ষাও কোটি 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 গুণে অধিক। আর ধ্যানের সঙ্গে সঙ্গে খালি ধ্যান না, যেমন রাগানুগীয় ভক্তকে বলা হলো খালি চিন্তন নয়, হরিনামের সঙ্গে চিন্তন, নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে চিন্তন, নাম কীর্তনম অপরিত্যাগেন হি স্মরণং কুর্যাৎ, নাম সংকীর্তনকে মুখ্য করে প্রধান করে না ছেড়ে তার সঙ্গে সঙ্গে স্মরণের অভ্যাস। তো শ্যামসুন্দর খালি পদনখ জ্যোতি ধ্যান করছেন তা নয়, জপ করছেন রাধা 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 নাম, নামানন্দে শ্রীঅঙ্গ পুলকিত হচ্ছে, নয়নে স্নিগ্ধ প্রেমাশ্রু ধারা। ধ্যান এবং রাধানাম জপ করতে করতে অদ্ভুত রতিরসানন্দে উল্লসিত হয়ে উঠেছে। নাম করতে করতে শরীরে মনে প্রাণে ইন্দ্রিয়ে একটা শক্তি এসে যায়, একটা অদ্ভুত শক্তি এসে যায়, একটা অদ্ভুত তেজ অদ্ভুত আনন্দ প্রভাব আর নির্দিষ্ট আসে। সাধক যা মনে করবেন, মনে নাই বা করবেন, মনে করবেন বলে সবকিছু হাতের কাছে অনায়াসে এসে উপস্থিত হয়, নাম চিন্তামণি প্রভাবে প্রাকৃত অপ্রাকৃত সবকিছু করলেই বোঝা যাবে, পরীক্ষা করে দেখলেই হয়। নাম করলে কি মেলে, নামের কত শক্তি। তো আরাধকের নিকটে মূর্তিমান করে দিয়েছে রাধারানীর মাধুর্যকে, তাই শ্যামসুন্দর মগ্ন হয়ে গেছে। এদিকে রাধারানী যে এসে গেছেন ওনার কোন হুশ নেই, কিঙ্করি খুঁজে খুঁজে ওনাকে বার করেছে, কিন্তু কিঙ্করি ওনার সেই অবস্থাটা ভাঙায়নি। ভাবছে এই যে রাধানাম জপকারী এবং রাধা পদ জ্যোতি ধ্যানকারী যোগীন্দ্রকে, এর ধ্যান আমি ভাঙাব না, ডাকব না, স্বামিনীকে এনে একবার দেখাব, তাহলে কি মজা হবে। রাধারানী তো কাতর, উনি সন্দেহ করছেন আসেননি, আমি এনে রাধারানীকে দেখাব, এই হচ্ছে সেবা। এইভাবে সেবা করে ওখান থেকে চুপচাপ চলে এলো রাধারানীর কাছে, বলছেন ওগো তুমি যার চিন্তায় এত কাতর হয়েছ সেই নাগর শিরোমণি তোমারই রসাবেশে কুঞ্জান্তরে বসে তোমার নাম জপের সঙ্গে সঙ্গে তোমার পদনখ জ্যোতি ধ্যান করছে বসে আছে, চোখে জল, আর
আমি যে গেছি তাকে খুঁজতে, আমি তার সামনে গিয়ে দাঁড়িয়েছি, কিছুই আমাকে দেখতে পাইনি, বুঝতে পারেনি, ডুবে আছে। রাধারানী বললেন, বলিস কি? এই কথা শুনে রাধারানীও রতি রসান অন্যেন সম্মোহিতা, রাধারানীও তিনিও প্রেমানন্দে সম্মোহিতা হয়ে বললেন, উৎকণ্ঠায় অধীরা হয়ে এই দুর্যোগের রাত্রিতে আমি ভাবছিলাম যে সে আসতে পারবে না। এই রাধারানী বললেন, চল আমায় নিয়ে চল। কত আকুতি নিয়ে এসেছেন, তার মাদন রসির উপচারের দ্বারা শ্যাম সুন্দরীর সেবা করবেন, এই সেবা তো কেউ পারে না, কারো অধিকার নেই এই সেবা। কৃষ্ণের করায় সামরস মধুপান নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর নিরুপম গুণগণ পূর্ণ কলেব। সেবা তো সবাই করে কম বেশি, কিন্তু রাধারানীর মতো সেবা কে করতে পারে? রাধারানী তিনি সেই কুঞ্জে গিয়ে উপস্থিত হলেন, আকাঙ্ক্ষিত সেবা লাভের সুযোগ উপস্থিত জেনে রাধারানীও অঙ্গে অঙ্গে ফুটে উঠল অদ্ভুত রতিরসানন্দের অনুভূতি, অনির্বচনীয় আনন্দ, অনির্বচনীয় আনন্দ রসে স্বামিনী মগ্না হয়ে গেল। কিঙ্করি মধুর মধুর কৃষ্ণ কথা বলে, ওনার কাছে বলতে হয় কৃষ্ণ কথা আর এনারকে শোনাতে হয় রাধারানীর কথা, কি মুশকিল! কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, রাধারানীকে সবসময় শোনাতে হবে কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, তা না হলে উনি খাবেনও না, সাজবেনও না, এমনকি শাড়িটা পরাতে গেলেও, চুরিটা পরাতে গেলেও, কেশ প্রসাদন করতে গেলেও কৃষ্ণ কথা বলে কৃষ্ণকে ফুটিয়ে লীলার উদ্দীপন এনে তবে তার সেবা করতে হবে। যকিং করি মধুর মধুর কৃষ্ণ কথা বলে স্বামিনীকে সচেতন করলেন, স্বামিনীও তো মগ্না হয়ে যান, উনি যেমন ক্ষণে ক্ষণে ডুবে যান ইনিও তো ক্ষণে ক্ষণে ডুবে যান, কোথায় যে চরণ দিচ্ছে ওনার তো জ্ঞান থাকে না। কুঞ্জান্তরী নাগরীর নিকট নিয়ে এলেন, শ্রীমতী দেখছেন নাগর ধ্যানস্থ, মুখে মধুর রাধা নামের প্রবাহ, কত ভালো লাগছে এখন। রাধারানী নিজের কানে শুনছেন, ও জপ করছে রাধা 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 রাধা। বলুন তো স্বামিনীর মনটা কেমন আগুন হচ্ছে, মনটাকে রাধা নাম শুনে স্বামিনীর মনটাও যেন কে মোচড় দিচ্ছে। অবস্থা দর্শনে স্বামিনী পরমানন্দ রসে নিমজ্জিতা, নয়ন ভরে আরাধকের মাধুরী আস্বাদন করছে। ও যদি চোখ খুলে থাকে তাহলে তো রাধারানী চোখ সরিয়ে নেবে, চুরি করে দেখা না, রাধারানী গোবিন্দের মুখখানা দেখেন চুরি করে, গোবিন্দ রাধারানীর মুখখানা দেখেন চুরি করে। দীপ লইয়া হাতে রাত্রিবেলা রাধারানী ঘুমিয়ে পড়েছেন, তখন শ্যামসুন্দর প্রদীপটা হাতে নিয়ে রাধারানীর মুখের দিকে তাকিয়ে আছেন, দীপ লইয়া হাতে মুখ নিরখিতে বসন তিতিল নয়ন ভরিল লোরে।
স্বামিনী পরমানন্দে নিমজ্জিতা নয়ন ভরে দেখছেন। তখন কিঙ্করি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এখন তো মাঝখানে কিঙ্করি আছেন। কিঙ্করি বলছে, ও যোগীরাজ যোগীরাজ, নয়ন মেলে চাও, তোমার সাধনার ধন সম্মুখে সমাগতা, তোমার শ্রীমুখে জপ মহাশক্তিশালী রাধা নাম নামীকে আকর্ষণ করে তোমার সম্মুখে মুক্ত করে দিয়েছে। তুমি তো রাধা রাধা জপ করছিলে, নাম তো নামীকে টেনে আনে, নামীকে সামনে ফুটিয়ে তোলে। তাই হয়েছে, একবার চোখ মেলে দেখো, তোমার সাধনার ধন সামনে, তুমি যার চরণ পদনখ জ্যোতি ধ্যান করছিলে সেই ধ্যান ধেয় শ্রীচরণ সম্মুখে উপস্থিত, প্রত্যক্ষে তার সেই জ্যোতির ধ্যানের দেবতাকে তুমি আস্বাদন করো। কিঙ্করীর প্রবোধনে ধীরে ধীরে যোগীন্দ্র নয়ন উন্মীলন করলেন, চোখে জল, চোখ মুছে তাকিয়েছেন, দেখছেন সামনে ধ্যানের দেবতা। রতিরসানন্দে উল্লসিত হয়ে উঠলেন, অঙ্গে অঙ্গে অনঙ্গ তরঙ্গ খেলে গেল অনঙ্গ মহনে। কিঙ্করি তিনি যুগল মিলন মাধুরী আস্বাদন করলেন। এই সেবা গৌড়ীয় বৈষ্ণবের, এই রতন বেদীর উপর বসাব দুজন, শাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, এত আনন্দের সাগর। কিন্তু সেবাকে ভুলছে না, লক্ষ্য চামরের দিকে, চন্দনের দিকে, লক্ষ্য মালার দিকে, লীলা দেখব, মাধুরী হেরব আর প্রাণ ভরে সেবা করব, লক্ষ্য কিন্তু সেবার দিকে। আনন্দে ডুবে গিয়ে সেবাকে ভুলব না, তাহলে ভক্তি দাঁড়াবে না। তাই অনুভব করছে পরাবিদ্যা স্বরূপ শ্রী রাধা নাম। হঠাৎ লীলা দর্শন বন্ধ। যারা নাম সাধনা করেন তাদের মাঝে মাঝে নাম স্ফূর্তি বন্ধ হয়ে যায়, আর নাম হচ্ছে না, আর ঠিক মতো চিন্তন হচ্ছে না। যারা শাস্ত্র অনুশীলন করেন তাদের শাস্ত্র স্ফূর্তি অপরাধ আদি হলে বা ভগবত ইচ্ছায় বন্ধ হয়ে যায়, আর মনে আসছে না, সব ভুল হয়ে যাচ্ছে। এইভাবে ভক্তি মহারানী ও লুকোচুরি খেলা খেলে দৈন্যের পুষ্টির নিমিত্ত, সহসা স্ফূর্তির বিরাম হয়ে গেল। দেখছেন বৃন্দাবনের বনে পড়ে আছি, কোন আনন্দ নন্দন কারণের থেকে আর এই অন্ধকারের রাজ্যে এসে পড়ে গেলাম, কি দেখছিলাম, কি শুনছিলাম। স্ফূর্তির বিরামে দৈন্যের হৃদয়ে যখন বাধা বিঘ্ন আসে ভজনে, ভজন বন্ধ হয়ে যায়, তখন উপায় কি? দৈন্য আরতি প্রার্থনা করিব দৈন্যে সদা, করি হরি সংকীর্তন আনন্দে মগন মন, ইষ্টলাভ বিনু সব বাধা। তখনই প্রার্থনার উদয় হচ্ছে মনে, যে পরাবিদ্যা স্বরূপ এই রাধা দুটি অক্ষর কবে আমার হৃদয়ে সতত স্ফূর্তি হবে, সর্বদা আমি রাধা নাম কীর্তন করব, রাধা নামাঙ্কিত মন্ত্র জপ করব, রাধারানী পূজা করব।
এইভাবে ভাগ্য লাভ করে এই বৃন্দাবনে কবে রাধারানীর সহচর হব, এই আকাঙ্ক্ষা বুকে নিয়ে যে অনুভূতিটি আজ লাভ করেছিলেন সেইটি শ্লোকাকারে লিখে রাখছেন। একদিনে গ্রন্থ হয়নি, এইভাবে লিখতে 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 একখানি গ্রন্থ, এক এক দিনের ভজনের অনুভূতির সাপ পরাবিদ্যা স্বরূপ এই রাধা নাম আমার হৃদয়াভ্যন্তরে সতত স্ফূর্তি হোক। দেখবেন বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ বুকে লেখেন রাধা, রাধারানীর পদরস শ্রীকুণ্ডের রস দিয়ে বুকে লেখেন রাধা, বুকের ভিতরে রাধা চরণ, রাধা চরণ রেণু রাধা নাম সতত বিরাজিত থাকুক। সুখদ কালিন্দী তীরে কেলিকুঞ্জ অভ্যন্তরে রতন মন্দিরে দিবারাতি রাধা পদ জ্যোতি সুধা ধ্যান করে হরি সদা, নিরজনে যোগীন্দ্র যেমতি অতি অদ্ভুত রতি রসের আনন্দে মাতি বিমোহিতা যে দেবী রাধিকে, সেই রাধার নামরূপ দুই আখর অপরূপ। এই যে রাধা 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 যা আমরা বুকে লিখি জিহ্বায় সর্বদা ওই রাধা নাম চলতে থাক, ভিতরে রাধা নামের প্রবাহ যেন শুনতে পাচ্ছি, চারিদিকে রাধা নাম হচ্ছে, চারিদিকে রাধা নাম লেখা। জপে শ্যাম প্রেমাশ্রু পুলকে জ্যোতির্ময় নামকে দেখা যাচ্ছে, নামাক্ষরকে দেখা যাচ্ছে, উজ্জ্বল স্বর্ণ জ্যোতির মাঝে রাধা নাম, রাধা নামের মাঝে প্রেমময়ী রাধা। সে রাধার নামরূপ দুয়াখর অপরূপ জপে শ্যাম প্রেমাশ্রু পুলকে, কার জপ্য নাম বললেন শ্রীহরির জপ্য নাম, শ্রীহরির জপা রাধা নাম পরাবিদ্যা রসধাম, এর থেকে আর শ্রেষ্ঠ বিদ্যা নাই, আর কি জানব কি বলব কি বুঝব, আর কিছু জানতে বুঝতে চাওয়ার ক্ষমতাও নেই অধিকার, এতটুকু পাত্র একটু নাম রসেই ভরে যাবে। মধুর মধুর সুধাকর যেন রাধা নাম রূপী পরাবিদ্যা চন্দ্রমা, ভনয়ে প্রবধানন্দ শ্রীনাম পরমানন্দ রাধা 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 হৃদয় স্ফূর্তি হোক নিরন্তর, রাধা নামে স্ফূর্তি হোক। কালিন্দী তট কুঞ্জ মন্দির গত যোগীন্দ্রবৎ যৎপদ জ্যোতির ধ্যান পরহ সদা জপতি যাম প্রেমাশ্রুপূর্ণ হরি কেনা অদ্ভুত রসমূল্য সদ রতি রসানন্দেন সম্মোহিত সারা দিতি সদা বিনিস্ফুরত মে বিদ্যা পরা দক্ষরা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আর